নৌবাহিনী কর্মকর্তাকে হত্যা চেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত হাজী সেলিম এমপির ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে এখনো গ্রেফতার দেখায়নি ধানমন্ডি থানা পুলিশ। ওই মামলায় অন্যতম অভিযুক্ত ইরফানের এপিএস এবি সিদ্দিককে টাঙ্গাইল থেকে আটক করেছে ডিবি। পুলিশ কমিশনার বলেছেন প্রভাবমুক্তভাবে এই মামলা তদন্ত করবে পুলিশ। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর কলাবাগানে নৌবাহিনীর কর্মকর্তার উপর হামলা মামলায় প্রধান অভিযুক্ত হাজী সেলিম এমপির ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম। তার বাসা থেকে উদ্ধার হওয়া বেইজ স্টেশন সহ ওয়াকিটকি রাখা ও মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড মাথায় নিয়ে কারাগারে আছেন তিনি। কিন্তু ওই মামলায় এখনও পুনঃগ্রেপ্তার দেখায়নি তদন্তকারী পুলিশ কর্মকর্তা। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে ঢাকার পুলিশ কমিশনার বললেন, যথাসময়ে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করবে পুলিশ। তো করা হবে, গতকালকে তো আপনার রাত্রেবেলা তাকে তারা অ্যারেস্ট করেছে, যে এটি গত রাত্রে তারা জানিয়েছে। এখন আমাদের যে মামলা তদন্তকারী অফিসার, সে তাকে গ্রেপ্তার দেখানোর থেকে শুরু করে রিমান্ডে নেওয়ার যে আবেদনটি, দুইটাই আমরা করব। ইরফান সেলিমের এপিএস মামলার অন্যতম অভিযুক্ত এবি সিদ্দিককে রাতে টাঙ্গাইল থেকে আটক করেছে রমনা ডিবি। দুপুরে তাকে ধানমন্ডি থানায় হস্তান্তরের পর পাঁচ দিনের রিমান্ডে চেয়ে ঢাকার সিএমএম আদালতে পাঠিয়েছে পুলিশ। প্রয়োজনে ওই মামলার তদন্তভার দেওয়া হবে ডিবির কাছে, বলছেন পুলিশ কমিশনার। আসামি গ্রেপ্তার করা শেষ, এখন এটার সাক্ষ্য প্রমাণ আমরা সংগ্রহ করব এবং এটি আমরা দ্রুত তদন্ত শেষ করে আমরা বিচারের জন্য আদালতে সোপর্দ করব। রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে নৌবাহিনী কর্মকর্তার মামলায় গ্রেপ্তার ইরফান সেলিমের গাড়ির ড্রাইভার মিজানের। র্যাবের হাতে আটকের সময় ইরফানের বাসায় পাওয়া গুলি ভর্তি পিস্তল ও ম্যাগজিন রাখার অভিযোগে চকবাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, জানিয়েছে র্যাব। ইরফান সেলিমকে কাউন্সিলর পদ থেকে শিগগির বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।